আনিস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এর আগের ভিডিওতে দেখেছি আমাদের বাতাবি লেবুর গাছে 1 ডজন বাতাবি লেবু ধরেছে। এবার আমি দেখাচ্ছি কাছ থেকে বাতাবি লেবুটার সাইজ কত বড় হয়েছে। বাতাবি লেবুটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন বাতাবি লেবুর সাইজটা কতটা বড়। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বাতাবি লেবু কিভাবে খেতে হয় বা কিভাবে কেটে ফলটা গ্রহণ করতে হয়। বাতাবি লেবুটা পেকে গেছে বলে এর থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবার আমরা লেবুটা কাটার জন্য প্রথমে কি করলাম, একটা বটি নিয়ে নিলাম। বটি নিয়ে লেবুটার যে গোড়ার অংশ আছে সে গোড়ার অংশটা গোল করে কেটে নেব। আমি একটা কুলো নিয়ে নিয়েছি নোংরা আগাছাগুলো ফেলার জন্য। এভাবে মুখটা গোল করে কাটার পরে ছোট ছোট করে চির করে নেব, পিস পিস করব, অল্প অল্প করে হেসো দিয়ে কেটে। এভাবে আমি কয়েক টুকরো করে নেব, পুরোটা যাতে লেবুটা না কাটে শুধুমাত্র চোকার অংশটাই এভাবে কাটতে হবে। হেসোটা আমি রেখে দিলাম। এবার আমি আঙুলের সাহায্যে একটু একটু করে আলগা করব, চোকাটা ফলটা থেকে আলাদা করব। দেখতে পাচ্ছেন রস বেরোচ্ছে লেবু থেকে হাত দেওয়া মাত্রই। এভাবে আঙুল দিয়ে আমরা চোকাটা আলগা করব ফল থেকে। এই অংশটা কাটছে না তাই আর এক টুকরো করে নিলাম। হ্যালো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমি হাত দিয়ে যেভাবে ছাড়িয়ে নিয়েছি এবার লেবুটা দেখুন গোল এইরকম হয়ে আছে। এবার এইটাকে আমি ভেঙে একটা বাটি নিয়েছি, এখান থেকে দানাগুলোকে আলাদা করব। পর্দাগুলো থেকে লেবুটাকে সরিয়ে দানাগুলো আমরা আলাদা করে নেব। নোংরাগুলো আমরা কুলোর ওপরেই রাখবো, তাহলে আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে থাকবে। এভাবে সবজি কাটার জন্য বা কোনো কিছুর জন্য আমরা যদি একটা কুলো বা কোনো কিছু ব্যবহার করি তাহলে আমাদের হাত দিয়ে নোংরা তুলতে হয় না এবং জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটি একটা রান্নাঘরের টিপ। বীজগুলোকে এবং চোখ চামড়াগুলোকে এভাবে আলাদা করে দেব এবং ফলটা ঝরিয়ে ছোট ছোট করে নেব। এভাবে পুরোটাই আমরা লেবু ছাড়িয়ে নেব। কালারটা দেখেই বুঝতে পারছেন হালকা একদম লাল রং হয়েছে। এর রং যত গাঢ় হয় তত হচ্ছে টেস্ট হয়। আমার বাতাবি লেবুটা ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই বাতাবি লেবুটা হচ্ছে বিট লবণ গুঁড়ো দিয়ে তার সঙ্গে যদি গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখানো যায় তাহলে খেতে খুব টেস্ট হয়। কালারটা দেখে বুঝতে পারছেন যে এটা খেতে টেস্টি হবে। আমাদের গাছের বাতাবি লেবুর ডিমান্ড খুবই, কারণ এটা খেতে খুবই টেস্টি।
Thanks for watching my video.